বাইরে যখন কোথাও বেড়াতে যাই, যাইতে যেতেও কিন্তু পচা ঘুমায়, আবার আসার সময়ও কিন্তু আস্তে আস্তে ঘুমায়। কোরিয়ার হাইওয়ের একেবারে পাশ থেকে গ্রামগুলো দেখতে পারবেন এই ভিডিওতে। যখন বলি যে যে তুমি একটু বাইরে একটু দেখো কোথায় কি সুন্দর জিনিস আছে, গাছপালা আছে, অনেক দূরে ঘরবাড়ি আছে, পাহাড় পর্বত আছে, মানে এই বললেই না ওর ঘুম এসে যায়, ওর সাথে সাথে ঘুমায় পড়ে। আর পচার প্রিয় খাবার রান্না করেছিলাম ডাল, একেবারে সরিষা তেলে দিয়ে বাগার দিয়েছিলাম, কাঁচা মরিচ, আস্তে আস্তে গোটা রসুন দিয়েছিলাম, একবারে কোয়াগুলো, ওই এরকম করে দিলে খুব ভালো লাগে ওর খেতে, খুব পছন্দ করে। ডালটা অবশ্যই ওর মনের মতো হতে হবে, ডাল এইভাবে করে দিলে ওর কোনো কিছুই লাগে না। আবার যখন পান্তা ভাত খায়, পান্তা ভাত হইলে আর কিচ্ছু লাগে না, আবার যখন মাংস রান্না করে দিই তখনও কিচ্ছু লাগে না। হ্যালো, সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে। তো আজকে অনেক বিষয়ে কথা বলবো, আমার মাকে নিয়েও কিছু বলবো, যে আমাদের বাড়িতে অনেকে যারা পুরনো ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন, আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম আমাদের বড় একটা ছাগল ছিল আর তার ওই যে দুইটা বাচ্চা হয়েছিল। তো বড় ছাগলটা এইবারে যে এত বৃষ্টি হলো, মা ওই পাশে দিয়ে আসছিলো ঘাস খাওয়াইতে, তা নিয়ে আসার সময় একটা ওই যে অটো টেম্পু একেবারে মেরে দিয়ে গেছে, একেবারে মা পাশেই ছিল, ওকে একেবারে ওইভাবে মেরে দিয়ে গেছে, ওর পেটের উপর থেকে চাকা চলে গেছে। এখন তো মা ছাগলটা নাই, বাচ্চা দুটা আছে, তাও মা খুব কষ্ট পাইছে যে মার সামনে এরকম হয়েছে। আর বৃষ্টির ভিতরে টেম্পোগুলো যে এত ফুল স্পিডে চালায় তা না বোঝার মতো, একেবারে আসলে খুব স্পিডে চালায়। আমরা যখন বাড়িতে যাই তখনও দেখি পাশাপাশি কোনো গাড়ি বা কোনো ট্রাক, কোনো বাস এত ফুল স্পিডে চলে যায়, মানে কোনো ই নাই, যা তারা একেবারে স্পিডটা মেনটেন করে না। আর আমরাও যাচ্ছিলাম এইখান থেকে, এইখানে যদি আমার ড্রাইভ করার কোনো ভিডিও আসে তাহলে বুঝতে পারবেন যে এটা অনেক আগের ভিডিও, 1 থেকে 1.5 মাস আগের ভিডিও। এখন বর্তমানে আমি কোনো ড্রাইভই করি না, আবার কবে কখনো ড্রাইভ করবো কিনা এটা যথেষ্ট সন্দেহের বিষয় আছে। তো এখন আমি আরও কথা বলবো যে আমাদের বাড়িতে একটা বিড়ালও দেখছেন না চলে আসছে, যে ড্রাইভিংয়ের ভিডিও, এটাই আমার শেষ ভিডিও ছিল, এইটাই আর কোনো ভিডিও ছিল না আমার, এইটাই লাস্ট ভিডিও। তো আমি, আপনারা জানেন যে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, সেই বিড়ালটা কিছুদিন আগে আমার মার পায়ের আঙ্গুলে কামড় দিছে, তখন আমার মা এমনিতে বয়স্ক মানুষ, অসুস্থ থাকে সবসময়, তা এখন হাসপাতালে গিয়ে বারবার করে ইঞ্জেকশন নিতে হচ্ছে যেন কোনো সমস্যা না হয়। আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই অনেকে কমেন্ট করেন, আপু ফার্স্ট কমেন্ট প্লিজ রিপ্লাই অনেকেই বলেন, তো আমার কিন্তু ভালো লাগে, আমি অতটাই গুরুত্ব দিই না যে খারাপভাবে নেওয়া। তারপরে দেশের বাইরে যারা থাকেন, ধরেন ইউকেতে কয়েকজন আপু আছেন, জান্নাত বৃষ্টি আপু, তারপরে আরও আছেন না, অনেকেই আছেন, তো ওনাদের ভিডিও ছাড়ার সাথে সাথে যদি নোটিফিকেশানটা আমি সাথে সাথেই পাই, মানে আমি যদি তখন ব্যস্ত না থাকি, আমি কিন্তু কমেন্ট করি লাভ ফ্রম সাউথ কোরিয়া এবং অন্য অন্য কথাও লিখি, যা আমার যতটুকু মনে আসে আমি সেরকম লিখি। তা ওনারা কিন্তু কমেন্টে রিপ্লাই দেন, লাভ রিয়াক্ট দেন, তারপরে আবার অন্য অন্য ইয়েও দেন, থ্যাংকস বা এই ধরনের কিছু দেন, কিন্তু ওনারা কখনো কিন্তু নেগেটিভ কমেন্ট এর উত্তর দেন না। আমি যেটা দেখছি যে ফার্স্ট কমেন্ট করে করলেও যে আপু এই বিষয়ে কথা বলছেন খুব ভালো হয়েছে, আসলে সত্য এরকম, ওনারা কিন্তু কখনোই নেগেটিভ কমেন্টের নেগেটিভভাবে কখনো অ্যান্সার করেন না, যেটা দেখছি। হ্যাঁ, এটা খুবই ভালো বিষয়, কিন্তু আমি নেগেটিভভাবে অনেক অ্যান্সার করি, যেটা আমার অনেক খারাপ বিষয়। ভালো বিষয়গুলো বলবো আজকে, খারাপ বিষয়েও বলবো। তারপর আমেরিকার থেকেও যারা ব্লগিং করেন তাদের ব্লগগুলো দেখি, কমেন্ট প্রচুর করি, বাংলাদেশের ব্লগ যারা করেন তাদের কমেন্ট, তাদের ভিডিওতে কমেন্ট করি, প্রচুর পরিমাণে আমি কমেন্ট করি, অনেকে এসে আবার সে কমেন্টে রিপ্লাই দেয়, আপনি এইখানেও আপু, আপনি এইখানেও কমেন্ট করছেন, আপু আপনি কি সব জায়গায় থাকেন? তো আমি, হ্যাঁ আমি সব জায়গার ভিডিও দেখি। তারপর অনেকে বলে এইভাবে ভিউ বাড়াচ্ছ কমেন্ট করে, আসলে ভিউ বাড়ানো না, আমার যে ব্লগগুলো আমি দেখি আমার ভালো লাগে আমার কমেন্ট করি, আমি কমেন্ট করি, কারণ কমেন্ট না করলে আমার ভালো লাগে না, যে আমি তো ভিডিওটা দেখছি,
আমি তো আমার সময় নিয়ে আমার সময়টা আমি ওই ভিডিও দেখ সময় আমার সময় আমার কাছ থেকে সময় নিয়ে আমি ভিডিওটা দেখলাম, কমেন্ট অবশ্যই করে যাব। আর ভালো কমেন্টই আমি সবসময় করি, কিন্তু আমাকে যারা খারাপ কমেন্ট করেন আমি ওই কমেন্টেরগুলো অ্যান্সার দিই। কিন্তু যাদের কাছে কমেন্টগুলো আমি যেখানে কমেন্ট করি না কেন ভালো কমেন্ট করি। তো গতকালকে একটা আপু আমি আমি ওইখানে সাবস্ক্রাইব করেছি ওই আপুটাকে, ওই আপুটা একটা ভিডিও দিয়েছে যে নতুন ব্লগারদের নিয়ে এই সমস্ত কিছু কথা বলছে। তা আমি ওইখানে গিয়ে না সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আমি তখন মোবাইল ছিল আমার হাতে, তা আমি ওইখানে সাথে সাথে গিয়ে কমেন্ট করেছি, হ্যাঁ আপু ঠিক বলছেন, আমাদের আমাদের কপালেই ওই রকম কথা সবাই বলে। তো আপুটা কমেন্টের অ্যান্সার করছে, এইভাবে কেউ কমেন্ট করে? ভিডিও 7 মিনিটের ভিডিও না দেখে মানে কমেন্ট করা হয়েছে, মানে খুব রেগে গেছেন উনি, খুব রেগে গেছেন যে ভিডিওটা সম্পূর্ণভাবে না দেখে কেন কমেন্ট করা হয়েছে এরকম। তারপর আমি পরে যখন চেক করলাম উনি আমাকে অ্যান্সার দিয়েছেন ওইভাবে, তা আমি ওই পেজের আরও কমেন্টগুলো দেখতেছিলাম আসলে অন্যরা কমেন্ট কীভাবে করে, ও অন্যরা কমেন্ট কীরকম ডিটেলস করছে, হ্যাঁ আপনি ঘরে জিনিসপত্র এরকম দেখাইছেন, আপনার কাছ থেকে শিখলাম, এইটা ওইটা দেখাইছেন, মানে একেবারে ডিটেলস কমেন্টের এইরকম ওনারা কমেন্ট চান। আমি আসলে জানি না আপনি যেভাবে ব্লগ করেন, আমি যেভাবে দেখি বা আমি যেভাবে কমেন্ট করি, আমি আমার মতো তো কমেন্ট করি তাই না? আর যেহেতু প্রথম কমেন্ট করছি ওনার রাগ হয়ে গেছে যে আমি ফুল ভিডিও না দেখে কেন কমেন্ট করলাম এইভাবে। তো আসলে আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই যে আসলে কে কেমন মন মানসিকতার। আমার পেজে বা আমার চ্যানেলে যখন আপুরা কমেন্ট করে আপু ফার্স্ট কমেন্ট রিপ্লাই প্লিজ, তারা তো ভিডিও না দেখেই ফার্স্ট কমেন্টগুলো করেন, তা আমি কিন্তু অতটা এইভাবে নেই না, খারাপভাবে নেই না, বা অতটা অতটা কি আমার কাছেই লাগে না। ভিডিও দেখলে দেখলো, না দেখলে না দেখলো, কমেন্ট করলে করলো, না করলে না করলো, কারণ মানুষের সময়ের অবশ্যই দাম আছে। আমি যতটুকু সময় নিয়েই আপনার ভিডিও দেখি না কেন, অন্য চ্যানেলে ভিডিও দেখি না কেন, আপনার অবশ্যই যে দেখেছে বা যে কমেন্ট করেছে তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। যতটুকুই দেখুক না কেন বা প্রথমে যেটুকু দেখে কমেন্ট করা, তারপরে আপনার ভিডিওটা সে হয়তো পুরোপুরি দেখছে, আপনি তো জানেন না তাই না? প্রথমেই একটা কমেন্ট আমরা করি, করার পরে আমরা কিন্তু ওই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখি, কেউ কিন্তু বের হয়ে আসি না, হয়তো বা অনেকে বের হয়ে যান, কিন্তু এইভাবে কমেন্ট করা আমার কাছে খুবই রিল্যাক্স। আমি সাথে সাথে ওই চ্যানেল বিশ্বাস করবেন আমি চ্যানেল থেকে একেবারে বের হয়ে চলে আসছি, যে আমার এতটা মানে ই লাগছে, কষ্ট লাগছে, আমি সত্যি বলি আমার কষ্ট লাগছে যে এইভাবে কেউ কমেন্ট করে, হ্যাঁ ভিডিও না দেখেই ই করে দিয়েছেন, এইটাই ছিল ওনার রিপ্লাইয়ের পুরো বিষয়বস্তু সারমর্ম। তা আসলে আমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলো প্রথমে যখন ছাড়ে আপডেট পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু গিয়ে কমেন্ট করি, কমেন্ট করার পরে আমরা পুরো ভিডিওটাই দেখি, আমি কিন্তু ভিডিওগুলো দেখি, দেখে দেখে ই করি যে আবার অনেকে আমাকে কমেন্ট করে অন্যের ভিডিও দেখে শেখো কি বলে না না বলে হ্যান ত্যান এরকম। তা অন্য অন্য চ্যানেলে কমেন্টগুলো দেখি অনেক ভালো ভালো কমেন্ট আসে, শুধু আমার চ্যানেলে কমেন্টগুলো এরকম আসে কিন্তু কেন জানি, ভালো কমেন্ট করলে আমারও ভালো লাগে। আপনারা মাঝে মধ্যে অনেক খাবারের কথা বলেন যে পচাকে ওই খাবার রান্না করে দেবেন, এরকম কমেন্টগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনাদের যদি কোনো মতামত থাকে যে খাবার নিয়ে পচাকে অমুক খাবার দেবেন কারণ পচা খেতে ভালোবাসে, বাংলাদেশের ওই খাবার বা অমুক ধরনের খাবার রান্না করে দেবেন, একটা আপু গতকালকে কমেন্ট করেছেন আপু পচাকে মুরগির রোস্ট এবং পোলাও ভাত বা এইরকম বিরিয়ানি করে দেবেন। তা আমি ভাতটা করতে পারি নাই, কিন্তু গতকালকে রাতে আমি ওইটা দেখলাম, দেখার পরেই আমি রাত্রেবেলায় ওই মুরগির রোস্ট করলাম। বিশ্বাস করেন রাত্রেবেলা যে আমি মুরগির রোস্ট করেছি, তখন 9:30 আগে একটু আগে থেকে আরম্ভ করে রান্নাটা করলাম, পচা ঘরে আসছে 10:20-25 দিকে রাত, তারপরে পচা শাওয়ার টাওয়ার করার পরে ওকে যখন আমি খেতে দিছি, বিশ্বাস করবেন না আমি সবসময় মুরগির মাংস রান্না করি, রসা কষা ঝোল মানে এইটাই তো সবসময় থাকে, কিন্তু রোস্ট আমার জীবনে প্রথম আমি রোস্টের রেসিপি করলাম, রোস্ট করলাম মুরগির মাংস এবং পচা খাবার পরে বলছে মুরগির মাংসটা এত বেশি ভালো হয়েছে যে আমি যত রান্না করি না কেন তার থেকে এর স্বাদই আলাদা, এবং সত্যি স্বাদ আলাদা, মানে সে অন্যরকম স্বাদ হয়েছে। আগামী তো যখন আমি রান্না করব, এই রকম রান্না করব পচার জন্য, আপনারা যদি কোনো খাবারের নাম বলেন যে আপু ওই খাবারটা পচাকে করে দেন, তাহলে দিতে পারেন যে আমি পচাকে হয়তো বা সেই ভালো ভালো খাবারগুলো বাংলাদেশের আরও বেশি ট্রাই করাতে পারবো। অনেকে বলেছেন পচাকে সবজি খায় না, শুধু মুরগির মাংসই খায়,
পচা সবজি খুব বেশি একটা খায় না, মুরগির মাংসই সবচাইতে কম দাম কোরিয়াতে, সেজন্য মুরগির মাংসটাই খাওয়া হয় এবং রেগুলার প্রায় মুরগির মাংসটাই থাকে। হয়তো একদিন দুই দিন বাদ পড়ে সপ্তাহে, কিন্তু রেগুলার মুরগির মাংসটাই খাওয়া পড়ে। এখন বলতে পারেন রেগুলার কেন মাংস খান, কারণ অন্যান্য খাবারের থেকে মুরগির মাংসটাই একেবারে দাম কম। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।